শুভেচ্ছা সবাইকে। আজকে আমরা ভ্রমণ করব পৃথিবীর সেরা 10টি অ্যাকোরিয়ামে। এই অ্যাকোরিয়ামগুলো শুধুমাত্র জলজ জীবের প্রদর্শনীর জন্য নয়, বরং জলের ভেতর এক অদ্ভুত সুন্দর জগতের সাথে আমাদের পরিচিতি করে দেয়। এখানে আমরা দেখতে পাব প্রাণী জগতের কত না বৈচিত্র্য, কত না রং ও তাদের জীবনের অনন্য উপাদান। চলুন এবার শুরু করা যাক। এক, জর্জিয়া অ্যাকোরিয়াম, আটলান্টা, যুক্তরাষ্ট্র। আমাদের তালিকায় প্রথমেই রয়েছে জর্জিয়া অ্যাকোরিয়াম। এটি বিশ্বের অন্যতম বৃহত্তম অ্যাকোরিয়াম, যেখানে 1 লক্ষের বেশি জলজ প্রাণী রয়েছে। এখানে আপনি দেখবেন বিশাল হাঙর, বেলুগা, তিমি এবং নানান প্রজাতির রঙিন মাছ। এটি যেন এক মহাবিশ্ব, যেখানে প্রতিটি জলের ঢেউয়ের সাথে প্রাণীর কোলাহল। 2, সি লাইফ পার্ক, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। সি লাইফ পার্ক দুবাই একটি বিশেষ আকর্ষণ, যা ভাসমান এক জলপ্রপাতের ন্যায় দেখতে। এখানে অসাধারণ আন্ডার ওয়াটার টানেল রয়েছে, যেখানে দাঁড়িয়ে আপনি রঙিন প্রবাল, হাঙর এবং নানান প্রজাতির সামুদ্রিক জীব দেখার সুযোগ পাবেন। অ্যাকোরিয়ামের স্থাপত্যশৈলী এবং প্রাণীকুলের সংমিশ্রণ এক অপূর্ব অভিজ্ঞতা তৈরি করে। 3, ওসাকা কায়ুকান অ্যাকোরিয়াম, জাপান। জাপানের ওসাকা কায়ুকান অ্যাকোরিয়াম বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় অ্যাকোরিয়ামগুলোর মধ্যে একটি। এটি নানাবিধ সামুদ্রিক জীব ও পরিবেশের প্রদর্শনী তৈরি করে, যেখানে প্যাসিফিক ওশানের পুরো ইকোসিস্টেমকে তুলে ধরা হয়েছে। এটি এমনভাবে নির্মিত যেন দর্শকরা সাগরের গভীর জলপ্রপাত সম্পর্কে খুব কাছ থেকে জানতে পারে। 4, মন্টেরে বে অ্যাকোরিয়াম, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। মন্টেরে বে অ্যাকোরিয়ামটি ক্যালিফোর্নিয়ার সমুদ্রতটে অবস্থিত এবং এটি সাগরের জীব বৈচিত্র্য প্রদর্শনীর জন্য প্রসিদ্ধ। এখানে বিশাল প্রবাল, রিফ প্রদর্শনী, জেলিফিশ এবং সমুদ্র সিংহ রয়েছে, যা আপনার অভিজ্ঞতাকে আরও জীবন্ত করে তোলে। 5, সিইউ অ্যাকোরিয়াম, ভ্যালেন্সিয়া, স্পেন। স্পেনের ভ্যালেন্সিয়ারে অবস্থিত সিইউ অ্যাকোরিয়ামটি ইউরোপের বৃহত্তম অ্যাকোরিয়াম। এখানে প্রায় 500টিরও বেশি প্রজাতির প্রাণী রয়েছে এবং এখানে আপনি হাঙর, ডলফিন, বেলুগা, তিমি দেখতে পাবেন। অ্যাকোরিয়ামটির নির্মাণ কৌশলী এবং প্রদর্শনীর বর্ণনা অত্যন্ত চমকপ্রদ। 6, চুরাউমি অ্যাকোরিয়াম, ওকিওনা, জাপান। চুরাউমি অ্যাকোরিয়াম জাপানের ওকিওনাতে অবস্থিত এবং একটি বিশাল আকারের হাঙর ও মান্যতা এর প্রদর্শনীর জন্য বিখ্যাত। এখানকার 20 সিউ সাগর ট্যাঙ্কটি এতটাই বড় যে মনে হয় আপনি সাগরের তলদেশে দাঁড়িয়ে আছেন। 7, সি লাইফ অ্যাকোরিয়াম, ইংল্যান্ড। এই অ্যাকোরিয়ামটি লন্ডনের টেমস নদীর তীরে অবস্থিত। এখানে নানান প্রজাতির সামুদ্রিক জীব রয়েছে। এটি বিশেষ করে বাচ্চাদের জন্য শিক্ষামূলক কার্যক্রমের জন্য বিখ্যাত। এখানে হাঙরের টানেল এবং রঙিন প্রবালের প্রদর্শনী অনেকেরই প্রিয়। 8, অ্যাকোয়ারিক ডি রিও জেনেরাই, ব্রাজিল। ল্যাটিন আমেরিকার অন্যতম বৃহত্তম অ্যাকোয়ারিয়াম অ্যাকোয়ারিক ডি রিও। এখানে রঙিন মাছ থেকে শুরু করে হাঙর, প্রবাল এবং নানান ধরনের সামুদ্রিক জীব রয়েছে। এর বিশাল ট্যাঙ্কগুলি দর্শকদের সম্পূর্ণ একটি সমুদ্রের অভিজ্ঞতা দেয়। 9, সেড অ্যাকোরিয়াম, শিকাগো, যুক্তরাষ্ট্র। সেড অ্যাকোরিয়ামটি বিশ্বের সবচেয়ে পুরনো এবং জনপ্রিয় অ্যাকোরিয়ামগুলোর মধ্যে একটি। এখানে নানান ধরনের সামুদ্রিক প্রাণী, জলজ পাখি এবং বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে। এটি শিক্ষামূলক প্রদর্শনীর জন্য বেশ পরিচিত। 10, ASA অ্যাকোরিয়াম, সিঙ্গাপুর। তালিকা শেষের দিকে রয়েছে সিঙ্গাপুরের ASA অ্যাকোরিয়াম, যা বিশ্বের অন্যতম বৃহত্তম অ্যাকোরিয়াম। এখানে 1 লাখেরও বেশি সামুদ্রিক জীব এবং অসংখ্য প্রবাল রয়েছে। এটি এমনভাবে তৈরি করা হয়েছে যে মনে হবে আপনি সাগরের মধ্যেই দাঁড়িয়ে আছেন এবং সমুদ্রের গভীরে সমস্ত জীব দেখতে পাচ্ছেন। এই ছিল বিশ্বের সেরা 10টি অ্যাকোরিয়ামের সাথে আপনাদের ভ্রমণ। এই অ্যাকোরিয়ামগুলোতে শুধু সামুদ্রিক জীবই নয়, বরং সমুদ্রের বিভিন্ন ইকোসিস্টেমের সাথে আমাদের যোগাযোগ ঘটায়। প্রকৃতির এই অপূর্ব সুন্দর আমাদের শেখায় কতটা বৈচিত্র্য এবং গুরুত্বপূর্ণ এই জলজ জীবন। আপনাদের মধ্যে যারা এখনও এই অ্যাকোরিয়ামগুলো দেখতে যাননি, আশা করি ভবিষ্যতে এই জগতের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তাহলে আজকের মতো শেষ করছি। আশা করি এই ভ্রমণটি আপনাদের ভালো লেগেছে। আবার দেখা হবে নতুন কোনো বিষয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।